বিখ্যাত গান মানুষ মানুষের জন্য, যে গানটি মানুষের হৃদয়কে জাগিয়ে তুলেছিল, মানুষের প্রতি মানুষের মমত্ববোধ যে হৃদয়কে জাগিয়ে তুলেছিল, মানুষের প্রতি মানুষের ভালো লাগা, ঠিক সেরকমই একটি ভালো লাগার মানুষের কথা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবারাকাতু। দেশ দেশের বাইরে আপনারা যেখান থেকে দেখছেন, আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম, আমার ভাবনা চ্যানেল থেকে ঢাকা বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনারা জানেন আমার ভাবনা ইউটিউব চ্যানেল সবসময় সাধারণ মানুষের কথা বলে, সাধারণ মানুষের কষ্টের কথা বলে, যেসব প্রতিষ্ঠান মানবীয় কাজ করে সেসব প্রতিষ্ঠানেরকে নিয়ে কাজ করি। আজকে ঠিক সেরকম একটি প্রতিষ্ঠান আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি। দেখি ভূপেন হাজারিকার সেই বিখ্যাত গান মানুষ মানুষের জন্য, যে গানটি মানুষের হৃদয়কে জাগিয়ে তুলেছিল, মানুষের প্রতি মানুষের মমত্ববোধ যে হৃদয়কে জাগিয়ে তুলেছিল, মানুষের প্রতি মানুষের ভালো লাগা, ঠিক সেরকমই একটি ভালো লাগার মানুষের কথা, ঠিক সেরকমই একটি ভালোবাসার মানুষের কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি। সেই প্রতিবেদনের কার্যক্রমগুলি আলোচনা করার পূর্বে সেই ব্যক্তির কথা যদি আপনাদের সম্মুখে উপস্থাপন না করি, তাহলে পুরো প্রতিবেদনটি অপূর্ণাঙ্গ থেকে যাবে। প্রিয় দর্শক, আসুন আমরা জন্ম সুইজারল্যান্ড, 1971 সাল, মুক্তিযুদ্ধ। পত্রিকার পাতায় মুক্তিযুদ্ধের ভয়াবহতা দেখে বেকারের কোমল হৃদয় কেঁদে উঠেছিল। তাই তো 1979 সালে নিজ দেশ ছেড়ে চলে আসেন বাংলাদেশে, গ্রাম বাংলার অসহায় মানুষদের জন্য কিছু করবে বলে। টাঙ্গাইলের মধুপুর গড় এলাকায় কালিয়াকুড়িতে গরিব অসহায়দের বিনামূল্যে চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে গড়ে তোলেন চিকিৎসা সেবা কেন্দ্র। 37টি বছর বিনামূল্যে চিকিৎসা সেবায় নিজেকে করেছেন উৎসর্গ। 2015 সালের 1 সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর 2টার দিকে নিজের প্রতিষ্ঠিত কালিয়াকুড়ি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডক্টর এড্রিক বেকার। হাসপাতালের পাশেই সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন ডাক্তার বাই নামে খ্যাত গরিবের প্রিয় চিকিৎসক ডক্টর এড্রিক বেকার। বেকারের আদর্শ ভুলে যাওয়ার নয়, ভোলার নয়, এই আদর্শ থাকবে যুগ যুগ ধরে মানবতার তরে। এই স্টেডিয়ামের গ্যালারিতে এই মুহূর্তে যারা বসে আছেন এবং এর বাইরে টিভি সেটের সামনে দেশে বা বিদেশে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। ২০১১ সালে ডক্টর এড্রিক বেকারকে নিয়ে টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। অরূপ সরকার দাঁড়াতে চান মানুষের পাশে, নিজেকে জড়িয়েছেন অসহায় রোগীদের সাথে, যার হৃদয় কাঁদে অসহায় মানুষের জন্য। এড্রিক বেকারের উপর প্রতিবেদনটি দেখে অনুপ্রাণিত হন অরূপ সরকার। 2017 সালে কালিয়াকুড়ি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র পরিদর্শন করেন অরূপ সরকার। মানবতার মানুষ গরিবের ডাক্তার বাই নামে খ্যাত ডক্টর বেকারের নামটি অবিস্মরণীয় করে রাখতে একটি মানবিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন অরূপ সরকার। সিদ্ধান্ত মোতাবেক কালিয়াকুড়ি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের অনুমতিক্রমে সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের সেবায় এগিয়ে আসুন, এই স্লোগানকে সামনে রেখে গণবিশ্ববিদ্যালয়ে 2017 সালে 7 জানুয়ারি প্রতিষ্ঠা করেন ডক্টর এড্রিক বেকার মানব কল্যাণ সংঘ। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে 2017-18 সালে দায়িত্ব পালন করেন অরূপ সরকার। বর্তমান সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন আব্দুল আওয়াল লিলন। সংগঠনটির অন্যতম অঙ্গ সংগঠন ডক্টর এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উদ্যোগে 450 ব্যাগ স্বেচ্ছায় রক্তদানের ব্যবস্থা করা হয়। শুরু থেকে মোট 22টি শিক্ষা প্রতিষ্ঠানে ব্লাড গ্রুপিং করা হয়, সেই সাথে সাথে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পের আয়োজন করা হয়। 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর বিভিন্ন উল্লেখযোগ্য দিবসে জাতীয় স্মৃতিসৌধে, সাভার উপজেলা পরিষদ, সাভার বইজান্তার বইমেলায় ব্লাড গ্রুপিং সহ স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্প করা হয়। সংগঠনটির উদ্যোগে 14ই ফেব্রুয়ারি ঢাকায় অবস্থিত পথশিশুদের নিয়ে পরিচালিত সৌহার্দ্য নামে স্কুলে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প করা হয়। ব্লাড গ্রুপিং ক্যাম্প করার পর শিশুদেরকে ব্লাড গ্রুপিং কার্ড প্রদান করা ডক্টর এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশন কর্তৃক উল্লেখযোগ্য কাজের। ধানমন্ডিতে অবস্থিত কোনো স্বাস্থ্য ডায়ালিসিস সেন্টারে রোগীদের রক্তের প্রয়োজন মেটাতে ঢাকায় একটি শাখা প্রতিষ্ঠা করা হয়েছে।
মানব মানবতার কল্যাণকে ঘিরেই পরিচালিত হচ্ছে ডক্টর এড্রিক বেকার মানব কল্যাণ সংঘের প্রতিটি কার্যক্রম। উক্ত সংগঠন কর্তৃক হতদরিদ্র কৃষকদের দান কেটে সহযোগিতার বিষয়টি উল্লেখ না করলেই নয়। ইতিমধ্যে তেলাসেমিয়া বাহক নির্ণয় ও সচেতনতার জন্য তেলাসেমিয়া প্রজেক্ট চালু করা হয়েছে। স্পাইনাল কর্ড ইঞ্জুরিতে ভর্তি ছিল কুড়িগ্রাম জেলার 14 বছর বয়সী স্বপ্নীল। চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান করে ডক্টর এড্রিক বেকার মানব কল্যাণ সংঘ। নদী ভাঙ্গনে সহায় সম্বলহীন অসহায় মানুষদের চিকিৎসা খরচসহ প্রদান করা হয় আর্থিক সাহায্য। পথ শিশুদেরকে ঈদে ঈদের বাজার, রোজায় ইফতার দিতেও ভুল হয়নি ডক্টর এড্রিক বেকার মানব কল্যাণ সংঘ কর্তৃক। আপনারা আপনার জায়গা থেকে এরকম মানুষের জন্য এগিয়ে আসুন। এমন মানবীয় কার্যগুলি পরিচালিত হচ্ছে বিত্তবানদের সাহায্যের দ্বারা। বিত্তবানদের প্রতি সাহায্যের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছেন ডক্টর এড্রিক মানব কল্যাণ সংঘ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম, আমার ভাবনা চ্যানেল থেকে ঢাকা, বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।